আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, দীর্ঘ প্রায় এক মাস পর আবারও বাংলাদেশে সৌদি আরবের ফ্যামিলি জি আরা ভিসা স্ট্যাম্পিং শুরু হয়েছে, প্রসেসিং শুরু হয়েছে। দীর্ঘ এক মাস অনির্দিষ্ট কারণে বাংলাদেশে কোনো পাসপোর্ট স্ট্যাম্পিং হয়নি ফ্যামিলি জি আরা ভিসার, বা আমরা বলে থাকি ভিজিট ভিসার। এক মাস পরে গত পরশু দিন থেকে আবারও ভিসা স্ট্যাম্পিং শুরু হয়েছে। তবে আপনাদেরকে একটা দুঃসংবাদ দিচ্ছি, আমাদের কিছু দুর্নীতিবাজ এজেন্সির মালিক বর্তমানে প্রতি পাসপোর্ট 35 থেকে 50 হাজার টাকা নিচ্ছে, যা আগে ছিল 18 থেকে 22 হাজার টাকা। নর্মালি যারা ফ্যামিলি ভিসা প্রসেসিং করাতেন তারা 18 থেকে 22 হাজারের মধ্যেই প্রতি পাসপোর্ট প্রসেসিং খরচ দিতে হতো। এখন সেটি বিভিন্ন এজেন্সির কারসাজির কারণে 35 থেকে 50 হাজার টাকা পর্যন্ত লাগছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যে এজেন্সিতে আপনার ভিসাটি প্রসেসিং করার জন্য জমা দিবেন তাদের সাথে ভালো করে অ্যাগ্রিমেন্ট করে নেবেন, কারণ ফি কিন্তু এখন অনেকটাই বেশি লাগছে। তার জন্য আপনাদেরকে সতর্ক করছি যাতে আপনার টাকা বেঁচে যায়। আরেকটা জিনিস জানাচ্ছি, এখানে অনেকেই প্রশ্ন করেছেন গত 2 দিন ধরে যে আমি ভিসা পাঠিয়েছি, অলরেডি 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখন কি আমার ভিসা স্ট্যাম্পিং হবে কি না। সৌদি আরব থেকে বাংলাদেশে যত ভিসা যায় প্রত্যেকটা ভিসার 1 বছর মেয়াদ থাকে। 1 বছরের মধ্যেই আপনার ভিসাটা স্ট্যাম্পিং করে আপনাকে সৌদি আরবে আসতে হবে, সেটি হোক কাজের ভিসা অথবা জিয়ারা ভিসা। আপনি যদি ভিসা পাঠিয়ে থাকেন সেটার যদি মেয়াদ থাকে 1 বছর না হয়, তাহলে আপনার ভিসা স্ট্যাম্পিং হতে কোনো সমস্যা হবে না। খেয়াল রাখবেন আপনার ভিসাটি স্ট্যাম্পিং হয়ে যাবে। সহজ করে বলি, আজ যদি আপনার ভিসাটি স্ট্যাম্পিং হয়, অর্থাৎ আপনার পাসপোর্টে যদি ভিসা লেগে যায়, আজ লেগেছে, তাহলে আজ থেকে 90 দিন পর্যন্ত আপনি সময় পাবেন। 90 দিনের মধ্যে আপনাকে অবশ্যই ফ্লাইট করে সৌদি আরবে আসতে হবে, অথবা আপনার পরিবারকে এই 90 দিনের মধ্যেই আপনি সৌদি আরবে নিয়ে আসতে হবে। যদি 90 দিন পার হয়ে যায়, আপনার মাদার ভিসা অর্থাৎ মূল ভিসার মেয়াদ হলো 1 বছর। যদি মাদার ভিসার মেয়াদ থাকে তাহলে আপনি আবারও রিস্ট্যাম্পিং করাতে পারবেন, এক্ষেত্রে আপনাকে জরিমানা গুনতে হবে $41। আবার বলছি, একটা ভিসা রিস্ট্যাম্পিং করানোর জন্য ফি হলো $41। খেয়াল রাখবেন প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা যখন প্রসেসিং করাবেন তখন ইন্স্যুরেন্সের বিষয়টি খেয়াল রাখবেন। যদি কোনো কারণে কোনো ছোটোমোটো কোম্পানির ইন্স্যুরেন্স করিয়ে দেয়, সেটি যদি অনলাইন করা না থাকে, তাহলে আপনার পরিবার যখন সৌদি আরবে আসবে তখন কিন্তু তার তাওয়াক্কালাতে শো করবে আনইনস্যুরড ভিজিটর, অর্থাৎ বিমাহীন ভ্রমণকারী। তো এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না, তাই ইন্স্যুরেন্সের বিষয়টি কেয়ারফুলি খেয়াল রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে এখানে এসে আবারও নতুন করে ইন্স্যুরেন্স বানাতে হবে। আর যারা জিয়ারা ভিসা সৌদি আরব থেকে বের করতে চান কপিলের অনুমতি সাপেক্ষে, আপনার কপিল যদি আপনাকে অনুমতি দেয় অথবা আপনি যদি নিজে নিজে বের করেন, তাহলে মাত্র 35 রিয়ালের মধ্যেই আপনি জিয়ারা ভিসা বের করতে পারবেন। আর যদি আপনার কপিল দেওয়ার পরেও আপনি করতে পারছেন না বা পারবেন না, তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, তাদের সাথে যোগাযোগ করুন, তারা বৈধভাবে আপনার কপিলের হয়ে আপনাকে ভিসা বের করে দিবে। খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু ফি বেশি লাগবে। আপনি নিজে করলে 35 রিয়াল, যে কোনো মক্তবের মাধ্যমে করালে খরচ কিন্তু বেশি আসবে। কল করুন জিয়ারা ভিসা বের করার জন্য, বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে জেনে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।